নমস্কার বন্ধুরা, আপনাকে আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, আজকের এই ভিডিওটি রয় কৃষ্ণা স্পেশাল, কারণ আপনারা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে রয় কৃষ্ণা গোল করে লাভ সাইন দেখিয়ে সেলিব্রেট কেন করে, সেই সম্বন্ধে আপনারা পুরো ডিটেলস জানতে চেয়েছিলেন। তাই আজকের এই ভিডিওটিতে রয় কৃষ্ণার সেলিব্রেশনের সাথে রয় আমাদের প্রাণের প্রিয় কলকাতা শহরে তিনি আরও কী কী ভালোবাসেন এবং তিনি এই বছর কলকাতার ঠিক কি সব থেকে বেশি মিস করছেন সেই সম্বন্ধে আপনাদেরকে পুরো ডিটেল জানাবো, এবং এই গোপন তথ্যগুলো আপনি জানলে সত্যিই অবাক হবেন। বন্ধুরা, যেহেতু এই ভিডিওটি আপনাদের অনুরোধ অনুযায়ী বানিয়েছি, তাই এই ভিডিওটিকে লাইক এবং বেশি বেশি করে শেয়ার করা আপনাদের দায়িত্ব। তাহলে বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনারা লাস্ট পর্যন্ত দেখবেন, এবং চ্যানেলে যারা নতুন আছেন সবাইকে একটাই অনুরোধ, প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। বন্ধুরা, রয় কৃষ্ণা যখন জানতে পারে যে তাদের পূর্বপুরুষরা আগে ভারতে থাকতেন, তখন থেকে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি তার জীবনে একবার ভারতে আসবেনই। কিন্তু তিনি তার প্রফেশন অনুযায়ী ফুটবল অন্য অন্য কান্ট্রিতে খেলার কারণে তিনি ভারতে আসতে পারছিলেন না। তাই যখন তাকে কলকাতার টিম এটিকে অফার করেছিল, তখন সেই অফারটা পেয়ে শুধু রয় নয়, রয়ের সাথে তার পরিবারও খুব খুশি হয়েছিল যখন তারা জানতে পেরেছিল যে রয় ভারতে ফিরতে পারছে। ঠিক এই কারণেই রয় কৃষ্ণার মনে ভারত, স্পেশালি কলকাতার জন্য ভালোবাসাটা সবসময় বেশিই ছিল। বন্ধুরা, এইবারে শুনে নিন রয় কৃষ্ণার আমাদের প্রিয় কলকাতার ঠিক কোন জায়গাগুলো তার সব থেকে প্রিয়। রয় কৃষ্ণা তিনি কলকাতার প্রায় সব জায়গায় ঘুরেছেন, কিন্তু রয় কৃষ্ণার সব থেকে বেশি প্রিয় জায়গা হচ্ছে কলকাতার চায়ের দোকান। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, কলকাতার যে সমস্ত চায়ের দোকানগুলো ছিল সেইটাই রয় কৃষ্ণার সব থেকে প্রিয় জায়গা ছিল। তাছাড়াও তার কালী মন্দির অর্থাৎ কালীঘাটও তার খুবই প্রিয় স্থান। বন্ধুরা, এবারে শুনে নিন রয় কৃষ্ণা তিনি কলকাতার ঠিক কি মিস করছেন এই বছরে। সব থেকে বেশি কলকাতার মিস করছেন সেটা হচ্ছে কলকাতার চা, কারণ গত বছর যখন রয় কৃষ্ণা তিনি কলকাতায় খেলছিলেন, তখন তাকে প্রায় সময় চায়ের দোকানে চা খেতে দেখা যেত। তাই এই বছরও তিনি সব থেকে বেশি মিস করছেন কলকাতার চা, এবং তিনি সব থেকে বেশি মিস করছেন কলকাতার ফুটবল ফ্যান্স। বন্ধুরা, এইবারে আসি সবথেকে গুরুত্বপূর্ণ ইনফরমেশনে, রয় কৃষ্ণা তিনি গোল করে কেন লাভ সাইন দেখিয়ে সেলিব্রেট করে। বন্ধুরা, রয় কৃষ্ণা যখন তার ফুটবল জীবনে খেলা শুরু করেছিল, তখন তিনি গোল মেরে এরোপ্লেনের মতো হাত দুটোকে ছুড়ে দিয়ে দৌড়াতেন এবং আকাশের দিকে তাকিয়ে ভগবানকে ধন্যবাদ দিতেন। কিন্তু জুলাই 2018-তে যখন ইন্ডোফিজিয়ান মডেল লিসি নাজিয়া টোরা আলী অর্থাৎ নাজিয়া আলীর সঙ্গে তিনি বিয়ে করেন, এবং তারপর থেকেই তিনি গোল করে লাভ সাইন দেখান। এবং রয় প্রতি ম্যাচের আগেই তার ওয়াইফ নাজিয়া আলীকে জিজ্ঞেস করেন, আজকের তুমি আমার থেকে কি চাও? তখন তার ওয়াইফ বলে যে তুমি আমার জন্য আজকে গোল করো, তুমি যদি আমার জন্য আজকে গোল না করতে পারো তাহলে কিন্তু আমি খুব দুঃখ পাবো। এবং রয় যখনই প্রতি ম্যাচে গোল করে, সেই গোলটা অবশ্যই তিনি তার ওয়াইফ, তার ভালোবাসা নাজিয়া আলীকে ডেডিকেট করে লাভ সাইনটা দেখায়, এবং তারপরে তিনি তার ফিঙ্গার রিং অর্থাৎ যেই আঙুলে তার ওয়াইফ তাকে আংটি পরিয়েছিল সেই আঙুলটায় একটি চুম্বন করেন, এবং শেষে ভগবানের দিকে হাত দেখিয়ে ভগবানকে ধন্যবাদ জানান। ঠিক এইটাই হলো রয় কৃষ্ণার সেলিব্রেট করার আসল কারণ। তাহলে বন্ধুরা, আশা করি এই রয় কৃষ্ণার গোপন তথ্যটা জেনে আপনাদের খুব ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং চ্যানেলে যারা নতুন আছেন তাদের সবাইকে একটাই অনুরোধ, প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমার কোনো ভিডিও আপনি মিস না করেন।